মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলোয়া গ্রামের ইতি আক্তারের খামারে লালন পালন হচ্ছে কুরবানির পশু ভাগ্যরাজ। ধারণা করা হচ্ছে 52 মন ওজনের এই গরুটি এবার বাংলাদেশের সবচেয়ে বড় কুরবানির পশু। 2018 সালে এই খামারেই লালন পালন হয়েছিল একই ওজনের দেশ সেরা কুরবানির গরু রাজা বাবু। এবার করোনা দুর্যোগে ভাগ্যরাজকে লালন পালন করতে বেশ বেগ পেতে হয়েছে দরিদ্র পরিবারটিকে। তারপরও মহামারী করোনায় অন্যের দুঃখ দেখে কষ্ট পেয়েছেন খামারি ইতি আক্তার। বাবা খান্নু মিয়ার আয়ের একমাত্র পথ গরু লালন পালন, তাই সাথ থাকলেও সামর্থ্য নেই এই দুর্যোগে মানুষের সাহায্যে এগিয়ে আসার। কিন্তু তারপরও মন তো কাঁদে, তাই এবার ঠিক করেছেন দেশের সবচেয়ে আকর্ষণীয় কুরবানির গরু ভাগ্যরাজ বিক্রির একটি অংশ দান করবেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, যাতে এই অর্থ কাজে লাগে করোনা দুর্যোগে অসহায় দুস্থ মানুষের কল্যাণে। সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাশরাফি, এরা নিজেদের গেঞ্জি, হাতের ব্যাস, ব্যাট এরকম নিলামে উঠে আমাদের করোনার যে রুগী আছে বা দুর্যোগ দুর্ভোগে যারা আছে তাদের এই জিনিসগুলা, এদের এই সম্পদগুলা নিলামে উঠাইয়া তারা করোনাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করছেন। তো আমি তো কিছু করতে পারতেছি না, তাদের যতটুক ছিল তারা ততটুক দিয়ে করতেছে। এখন আমার তো আছে শুধু আমার ভাগ্যরাজ, তাছাড়া বলতে আমার ওরকম কিছু নাই। তো আমি একটা ডিসিশন নিছি যে আমার ভাগ্যরাজ যদি ন্যায্য যদি মূল্য পাই, আমি এ জায়গায় থেকে একটা ভাগ করোনা দুর্যোগ দুর্ভোগের জন্য আমি প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল যে আসছে আমি নিজে গিয়ে একটা ভাগ আমি ওই জায়গায় পৌঁছে দিয়ে আসবো। এটা আসলে ওনার দরিদ্র মানুষ হিসেবে ওনার একটা বড় মনের পরিচয়, একটা মহৎ গুণের। কারণ আমাদের অনেকের অনেক টাকা পয়সা আছে, আমরা অনেকে অবৈধভাবে অনেক টাকা রোজগার করতেছি, কিন্তু তারা এই করোনার সময়ে দুঃসময়ে মানুষকে অনেকে সাহায্য দেয় না। অনেকে যারা সাহায্য দিছে তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও সাহায্য দিতে পারতেছে না। কিন্তু উনি একজন দরিদ্র মানুষ হয়ে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়েও উনি একটা ঘোষণা দিছে যে এত খরচ করে গরু পালন করতে হয়, তারপরে বলছে যে আমি বিক্রি করতে পারলে একটা অংশ ত্রাণ সরকারের ত্রাণ সহায়তা কেন্দ্রে দিব। এটা অনেক ভালো একজন ভালো একটা উদ্যোগ এবং মহৎ কাজ, আমরা তার এই কাজকে সাধুবাদ জানাই। না, সে উদ্যোগ নিয়েছে, সুবন্ধু উদ্যোগ নিয়েছে, এটা সবাই নিতে পারবো না। কারণ যে গরু পালে যে উদ্যোগ নিচ্ছে এটা খুব ভালো উদ্যোগ, এটা আপনারা সবাই দেখবেন। উনি যে গরিব মানুষ যে উদ্যোগ নিচ্ছে এটা ঠিক সবাই নিতে পারে না। উপযুক্ত দামে ভাগ্যরাজকে কিনে নিয়ে ইতি আক্তারের এই স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন আগ্রহী কোনো ক্রেতা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বিএমটি।